mettere. প্রত্যাশা তো আমাদের সবসময় আছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, জনগণের পার্টি। তো স্বাভাবিক কারণে জনগণের জন্য কাজ করার জন্য আমরা সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করি এবং জনগণের স্বার্থেই লড়াই করি। এটা আগামী দিনে আরও বাড়বে। অন্যায় যত বাড়বে, অবিচার যত বাড়বে, আমাদের আন্দোলন তত বেশি শক্তিশালী হবে। বিগত দিনে রাজ্যসভা আপনি দুইটা বিষয়ে সরাসরি কথা বলেছিলেন। একটা হচ্ছে এসসিদের সাপ্লেনের টাকা এবং নারীদের 33% আসন শূন্য করে বিষয়টি, কিন্তু আপনার বিগত 6 বছরে এটা পূরণ হয়নি। আগামী 6 বছরে আপনি কী করবেন? আমরা লড়াই করছি, আমরা দীর্ঘদিনের লড়াই। শুধু 6 বছরের লড়াই ছিল না আমাদের, এটা দীর্ঘদিনের লড়াই আমাদের। যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। সংসদের সব মানে সবকটি বিষয়ের মধ্যে সাম্প্রতিককালে অনেকগুলো বিষয় আছে অতি বিতর্ক সৃষ্টি করছে। এক্ষেত্রে আপনি মানে ভাবি সাংসদ বা বর্তমান সাংসদ হিসাবে সংসদের এই পরিবেশটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করতেছেন? এই পরিবেশ তৈরি হয়েছে শাসক দলের জন্যই। আমাদের দেশে অসহিষ্ণুতা বাড়ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের দেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের সংবিধান তাই সংবিধানের মূল কথাতে সেটা যখন আক্রান্ত হয় তাহলে আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে এবং সাংসদ হিসাবে, পলিটিক্যাল পার্টির মনোনীত সাংসদ সাংসদ হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের প্রতিবাদ করা এবং আমাদের দেশকে, দেশের সংহতি, দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য কথা বলা। তার জন্যই সব